উদয়পুর সি বিচে। এই বিচে চারিদিকে লাল কাঁকড়া ছড়িয়ে আছে। তো এখানে আসতে গেলে তোমাদের হয় বাইকে করে আসতে হবে কিংবা তোমাদের স্কুটি নিতে হবে। বাইক বা স্কুটিতে চেপে তোমরা কিছু দূর ডিস্টেন্স এলেই তোমরা এখানে পৌঁছে যাবে। তো এখানে লাল কাঁকড়া আছে, কিন্তু তোমরা কাছে এসে দেখতে পারবে না, কারণ কাছে আসলেই এরা গর্ত করে মাটির তলায় ঢুকে যায়। তোমাদের দেখাচ্ছি কীরকম করে ওরা গর্ত করে বালির মধ্যে, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে একটা গর্ত আছে, এরকম একটা না এরকম অসংখ্য গর্ত আছে। আরেকটা দেখালাম, এই দেখো।
আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা দেখা পেয়ে গেলাম এই কাঁকড়া মহাশয়। এই কাঁকড়া মহাশয় রোদ পোহাচ্ছিলেন, আমাদের দেখা মাত্রই পালানোর চেষ্টা করেন এবং দৌড়াতে দৌড়াতে ঢুকে যান এই গর্তের মধ্যে। এই কাঁকড়া দেখা পাওয়া সত্যিই খুব দুঃসাধ্য, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমরা দেখা পেয়ে যাই এই সুন্দর কাঁকড়া মহাশয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সহজেই তোমরা নোটিফিকেশান আমার চ্যানেলের পেয়ে যাও। আর আমি ভেবেছিলাম যে দুটো ভিডিও দিয়েই আমার ব্লগগুলো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। তাই আমি এই ঘুরতে যাওয়ার আরও একটা পার্ট বানাবো, সেটাই আমার লাস্ট পার্ট হবে। তো তোমরা দেখতে থাকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সঙ্গে থেকো, সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফিজ, বাই বাই, আবার দেখা হবে।